আসে দীপঙ্কর দেব বর্মা, তার বাড়ি বিদরকোটাতে। তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল। এই খবরের ভিত্তিতে আমাদের একটা টিম, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস, ইন্সপেক্টর এলদালং রঞ্জিত দাসের নেতৃত্বে একটা রেড করানো হয়। রেড করার পর তার ঘর থেকে একটা পাউচ ব্রাউন সুগার আমরা উদ্ধার করি, যার ওয়েট 8 গ্রাম, এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। এর বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা NDPS একটি মামলা নিয়েছি। মামলার নম্বর হলো 57/2022 আন্ডার সেকশন 22B 25-29 অফ NDPS অ্যাক্ট। আজকে দীপঙ্কর দেব বর্মাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করি। কয়দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে? 4 দিনের পুলিশ রিমান্ড। কালকে কটার সময় আপনার খবর পেয়েছেন? কালকে বিকেলে। বিকেলে? আচ্ছা, তাকে কি বাড়া বাড়িতে থাকতো না নিজের বাড়িতে? না, নিজের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। কতদিন ধরে এই ব্যবসা? আমাদের ইন্টারগেশন চলছে লাস্ট 1 বছর ধরে সেই বিজনেসের সঙ্গে। প্রাথমিক তদন্তে ওর অ্যারেস্ট করে আর কোনো নাম পাওয়া গেছে আপনাদের কাছে? না, এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের ইনভেস্টিগেশন চলছে, ইন্টারগেশনে বাকিটা। বাজার মূল্য কত হবে এটা? বাজার মূল্য হবে 80,000 টাকা। প্রতিদিনই দেখ।